কি ভাবছেন, থাম্বনেলে যেটা দেখেছেন অর্থাৎ এই ভিডিওর থাম্বনেলে যে লেখাটি রয়েছে সেই লেখাটি সত্য কিনা? হ্যাঁ, এটাই সত্য। কারণ ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেই চ্যানেল কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে যখনই কোনো ক্রিয়েটর ইউটিউবে আসবে এবং ইউটিউব থেকে তার চ্যানেলটিকে মনিটাইজ করে ইনকাম করতে যাবে, সেই ক্রিয়েটরকে কিন্তু আর 4000 ঘন্টার ওয়াচ টাইম করার কোনো প্রয়োজন নেই। তাহলে কীভাবে একজন নতুন ক্রিয়েটর তার চ্যানেলটিকে মনিটাইজ করে সেখান থেকে সে ইনকাম করতে পারবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সেই সঙ্গে ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডের মাঝে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তা চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, এর আগে কোনো ইউটিউব ক্রিয়েটর বা নতুন কোনো ইউটিউবার তার চ্যানেল থেকে ইনকাম করার জন্য যখন সে তার চ্যানেলটিকে মনিটাইজ করতে চেত, সেই সময় কিন্তু তার কাছে মাত্র একটি রাস্তা খোলা ছিল। সেই রাস্তায় যে নিয়ম বা রুলস রয়েছে সেই নিয়ম বা রুলস যদি পালন না করতে পারে সে কিন্তু তার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবে না। কিন্তু এবার থেকে ইউটিউব প্রতিটা ক্রিয়েটরকে দুটি উপায় দিচ্ছে, অর্থাৎ দুটি রাস্তা দিচ্ছে। ওই দুটি রাস্তার মধ্যে যে কোনো একটি রাস্তায় যদি সে কমপ্লিট করতে পারে বা পূর্ণ করতে পারে তবে কিন্তু সে মনিটাইজ অন করতে পারবে। দুটি রাস্তার মধ্যে সর্বপ্রথম সেই পূর্ণ রাস্তাটি রয়েছে, যেটাতে বলা হয়েছে যে লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটা হলো সে যে ধরনের ভিডিওটি আপলোড করবে সেই ধরনের ভিডিও কিন্তু আপনারা যে আমার যে ভিডিওটি দেখছেন এই ভিডিও রেসিওতে যদি আপনি ভিডিও বানান এবং লং ভিডিও বানান তাহলে কিন্তু আপনার চ্যানেলে লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটি রিভিউতে পাঠাতে পারবেন। এবার নতুন যে আপডেটটি এসেছে বা নতুন যে নিয়মটি করা হয়েছে সেটি হলো শুধুমাত্র শর্ট ক্রিয়েটরদের জন্য। আপনারা হয়তো জানবেন যে ইন্ডিয়াতে যখন টিকটক ব্যান করে দেওয়া হয় সেই সময় ইউটিউব সেই টিকটকের বাজারটাকে ধরার জন্য কিন্তু শর্ট ফিচারটি নিয়ে চলে আসে এবং তারপরে তারা এটা ঘোষণা করে যে ইউটিউব চ্যানেলে যারা শর্ট ভিডিও আপলোড করবে তাদের একটা কিন্তু ফান্ড তৈরি করা হয়েছে, যেখান থেকে যে ক্রিয়েটররা সব থেকে বেশি পরিমাণ ভিউজ পাবে এবং লাইক পাবে তাদের কিন্তু শর্ট ফান্ড থেকে তাদের কিছু বোনাস দেওয়া হবে। আর এবার থেকে ইউটিউব অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে সমস্ত ক্রিয়েটররা শর্টসের চ্যানেল করবে সেই সমস্ত চ্যানেলের মনিটাইজেশন দেওয়া হবে 2023 সালের শুরুতেই। অর্থাৎ যারা শর্টের প্রতি ইন্টারেস্ট এবং লং ভিডিও বানাতে চাইছে না তাদের জন্য কিন্তু শর্ট ভিডিও অত্যন্ত মাস্ট। আর এই শর্ট ভিডিও যদি কোনো ক্রিয়েটর তার চ্যানেলে আপলোড করে এবং সেই চ্যানেলে যদি 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ চলে আসে তাহলে সে কিন্তু তার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আপনার মনে হতে পারে যে যদি শর্টস চ্যানেলে মনিটাইজ হয় তাহলে অ্যাডগুলো কীভাবে শো হবে, যেমন আমাদের ভিডিওতে অ্যাডগুলো শো হয় ঠিক তেমন কিন্তু শর্ট ভিডিওতেও অ্যাড শো হবে। আর সেইখানে ইউটিউব অফিসিয়ালস থেকে জানিয়ে দিয়েছে দুটি ভিডিওর মাঝে কিন্তু একটি অ্যাড শো করাবে, অর্থাৎ এইখান থেকেও কিন্তু প্রতিটা শর্ট ক্রিয়েটর রেভিনিউ পেয়ে যাবে তার চ্যানেলটি যদি মনিটাইজ থাকে। তাই আপনি যদি ইউটিউবে চ্যানেল না দেখে থাকে এবং আপনি যদি মনে করেন যে ইউটিউব থেকে ইনকাম করতে চাইছেন তাহলে দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটু ভিডিও তৈরি করুন এবং ইউটিউবে আপলোড করুন এবং সেখান থেকেই আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে সেখান থেকে প্রচুর টাকা প্রতি মাসে আর্নিং করতে থাকুন। সো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওর বিষয়। এই ভিডিওটির মধ্য দিয়ে যে ইউটিউবে শর্টসের আপডেটটি দেওয়া হয়েছে আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া আপনার কোন বিষয়ে ভিডিও দেখতে চান এবং এই শর্ট নিয়ে যদি আপনার আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।